আম্মাজান, আমার আমার কিচ্ছু হয়নি আম্মাজান, আম্মাজান। 22 বছর ধরে আপনি আমার সাথে কথা কন নাই আম্মাজান, আম্মাজান। আমার আমার কিচ্ছু হয়নি আম্মাজান, আম্মাজান। 22 বছর ধরে আপনি আমার সাথে কথা কন নাই আম্মাজান। কি যে কষ্ট রে ভাই, আমি একটা জায়গায় খুব কষ্ট পেয়েছি ভাই। যে সমস্ত ভাই ব্রাদাররা সেম ওই জায়গায় কষ্ট পেয়েছে, সেই সমস্ত ভাই ব্রাদাররা হচ্ছে মা ভক্ত, মা ভক্ত। বুঝতেই তো পারছেন দর্শক। তো প্রিয় ভাই ব্রাদার, যদি আপনাদের মাকে ভালোবেসে থাকেন, যারা আমার থাম্বনেলটা এবং টাইটেল দেখে ঢুকেছেন, যদি আপনাদের মাকে ভালোবেসে থাকেন ভাই, কাউকে কসম টসম কোনো কিছু দিলাম না, অনেকেই কসম দেয়, তোর মায়ের কসম, হেইডার কসম, ওইডার কসম, কসম দিয়ে ভাই সাবস্ক্রাইব নিতেছে, ভিউ নিতেছে, তো আমি কসম টসম দিলাম না, কোনো কিচ্ছু করব না, খালি একটাই কথা বলবো, আমি আমার মাকে যেমন ভালোবাসি, সাকিব খান সাকিব খানের মাকে যেমন ভালোবাসে, আপনারা আপনাদের মাকে যেমন ভালোবাসেন, সেই ভালোবেসে ভাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল বেল আইকনে টাইপ করে দিবেন, নতুন নতুন ভিডিও পাবেন। তো মূল আলোচনায় যাই দর্শকবৃন্দু, এতটাই হৃদয়ের মধ্যে ভাই আঘাত লেগেছে, ওই সেই একটা ছবি আপনারা দেখেছিলেন, সারা বিশ্ব সারা বাংলাদেশ দেখেছিল, আম্মাজান ছবি, মহানায়ক মান্না ছাড়ের, মহানায়ক মান্না ছাড়ের যে একটা ছবি ছিল ডিপজল এবং মান্নার, হ্যাঁ, আম্মাজান, তারপরে ছিল আব্বাজান, আপনারা তো দেখেছেন। দেখেন বাপের প্রতি কীরকম ভক্তি, বাপের প্রতি কীরকম সম্মান, মায়ের প্রতি কীরকম ভক্ত, মায়ের প্রতি কীরকম সম্মান ভাই, সারা বিশ্ব শিখে গেছে এই মান্না ডিপজলের ছবি দেখে, আম্মাজান আব্বাজান। দর্শক কথা ঠিক বলেছি কিনা? তো অনেক দর্শক সিনেমা দেখতে সিনেমা দেখে রাস্তা দিয়ে হাঁটতেছে আবার কাটতেছে, অনেক দর্শক এরকমই আমরা সিন দেখেছি। আমরা টিভিতে আম্মাজান আব্বাজান ছবি টিভিতে লাগিয়ে চোখ থেকে পানি বয়ে পড়ছে, আরেক পাশ থেকে পানি দেখে তার চোখে পানি বইছে, কথা ঠিক কিনা ভাই? যদি কথা রাইট হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ ভাই, এমনই বর্তমানে মানে স্যাড ইমোশনে চলতেছে আমাদের হৃদয়টা। কার কারণে? আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের কারণে, রাজকুমার ছবির কারণে। জানেন এই যে সামান্য একটু দৃশ্য, 1 মিনিট 2 মিনিটের একটি ক্লিপ, সামান্য একটু দৃশ্য ভাই, এই দৃশ্যটা দেখে মায়ের প্রতি যে ভক্তি, মাকে কীভাবে ভালোবাসতে হয়, মাকে কীভাবে সম্মান করতে হয়, সেই দৃশ্যটুকু এই রাজকুমার সিনেমায় দেখানো হয়েছে। তো এখানে হয়তো আমাদের মহানায়ক মান্না যদি থাকতো আরও বেশি কিন্তু ফাটিয়ে দিত ভাই, এখানে তো হয়তো, তারপরেও সাকিব খানকে তো ছোটো আর বলবো না, সাকিব খান কিন্তু ভাই অনেকটাই করেছে। হ্যাঁ, সাকিব খান সাকিবিয়ানের ভক্তদের মন নিয়ে খেলা করে, আবেগ নিয়ে খেলা করে, ইমোশনাল নিয়ে খেলা করে, ঠিক আছে? এই যে আমি সিনেমা দেখার পরে আমি তো বলবো যে কি বলবো, চোখের পানিটা ধরে রাখতে পারি নাই। ইস, সাকিব খান মারা গেল, তার মা আসলো, তার মাকে দেখতে গেল, তার মাকে মার সাথে কথা বলতেছে, কীভাবে কথা বলতে হয়, এই সমস্ত বিষয়গুলো এই সিনেমায় শিক্ষা দেওয়া হলো। দর্শক আমি একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম ভাই, যে এই রাজকুমার ছবিটি যখন শুটিং চলতেছিল তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই রাজকুমার ছবি কিন্তু মা এবং ছেলেকে নিয়ে, আমি বলেছিলাম, যারা আমার পুরান ভিডিও দেখে আসছেন তারাই কিন্তু বলতে পারবে, প্রায় 4 মাস পার হয়ে যাবে, হ্যাঁ 4 থেকে 5 মাস হবে, কতদিন আগে তাহলে বোঝেন। আমি বলেছিলাম যে এই সিনেমাটি রাজকুমার সিনেমাটি মা ছেলে এবং একটি প্রেমিকা নিয়ে, আর কিচ্ছু না,
ঠিক আছে, দেখেন আমার কথা কি সত্য কিনা ভাই। দেখছেন আজকে আপনারা সত্য প্রমাণ পালেন যে রাজকুমার সিনেমার মধ্যে মায়ের অভিনয় আছে মাহিয়া মাহি, আর ছেলে হচ্ছে শাকিব খান। আর এখানে মায়ের যে অভিনয়টা করে দর্শকদের যেভাবে কাঁদিয়েছে, হ্যাঁ এমনই ইমোশনাল, এমনই স্যাড আমাদের বাংলাদেশের দর্শকরা চাই, শাকিবিয়ানরা চায়, বাংলাদেশের নাগরিকরা চায় যে একটা সিনেমা দেখলে যাতে মায়ের প্রতি ভালোবাসা বাড়ে, পিতার প্রতি ভালোবাসা বাড়ে, এমনই সিনেমা যদি মানুষ দেখে কাঁদে তাহলে হল থেকে বের হয়ে মাকে গিয়ে আগে বলবে যে মা কেমন আছো। যে মাকে ঘৃণা করতো সেই মায়ের উপরে ভালোবাসা বেড়ে যাবে, যে পিতাকে ঘৃণা করতো সেই পিতার প্রতি ভালোবাসা বেড়ে যাবে, যে মাকে অকারণে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছে সে মার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। কথাগুলো রাইট হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় শাকিবিয়ান, প্রিয় দর্শক, কিন্তু সামান্য একটু ক্লিপ, মায়ের একটু ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি শাকিব খানের এই রাজকুমার সিনেমার, আপনারা সামান্য একটু ক্লিপ দেখুন। দেখতে তো পারছেন ভাই, দেখতে তো পারছেন এখানে কি অবস্থা। তো যাই হোক ভাই, যারা সিনেমার তথ্য, মায়ের গল্পটি ভালোভাবে বুঝতে পারলেন, যারা মাকে ভালোবেসেছেন ভাই, মনে করেন যে আমি আপনাদের ভাই, ভাইকে ভালোবেসে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।